ঈদের ছুটি শেষ হলেও আজ সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন তরুণ তরুণীরা। এবার সেই খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বর্মন। সুমন, ছুটির দিনে বিনোদন কেন্দ্রে কেমন ভিড় দেখতেছেন? জেসিকা, আমি এই মুহূর্তে আছি দেশের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ডিম হলিডে পার্কে। আমরা জানি ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, বাট আজকে ছুটির দিন। সেই ছুটির দিনে নানা বয়সের মানুষ ড্রিম হলিডে পার্কে ভিড় করেছে এবং এখানে যারা এসেছে তাদের সকলের মধ্যেই ঈদের আনন্দ বিরাজ করছে। তারা পার্কের বিভিন্ন রাইডে চড়ে ঈদের আনন্দ উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন আছি পার্কের অন্যতম একটি জনপ্রিয় রাইড ওয়াটার পার্কের সামনে। এখানে এই তীব্র গরমের মাঝে নানা বয়সের ছেলে মেয়েরা ওয়াটার পার্কের পানির সাথে এবং পানির সাথে হচ্ছে গানের সাথে নেচে নেচে তারা ঈদের আনন্দ উপভোগ করছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে ক্যাবল কারের মাধ্যমে চড়ে তারা পুরো পার্কের সৌন্দর্য উপভোগ করছে। পার্কের রোলার কোস্টার, বাম্পার কার, স্কাই ট্রেন, ডেমো ট্রেন, টুইন কার, হেলিকপ্টার রেস্কিউ ও ভূতের বাড়িতে আমরা শিশু কিশোরদের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি। তারা বাবা মার সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছে। এছাড়া ওয়াটার পার্ক, কেবল কার, 90 থিয়েটার ও স্ট্রিট বোর্ডে বড়দের ভিড় উঠছে পড়া। আমরা দেখছি যে ওয়াটার পার্কে ডিজে জিকু পাল মূলত এই ওয়াটার পার্কের আজকের পরিবেশনা করছে। সেখানে গানের তালে তালে শিশু কিশোররা ঈদের আনন্দে মেতে উঠছে। আমি পার্কে ঘুরতে আসা একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। আপনি এই পার্কে কার সঙ্গে এসেছেন এবং কেমন সময় কাটিয়েছেন? সুমন, আমি বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক নরসিংদীর ওয়াটার পার্ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন বর্মন।